সুপ্রিয় দর্শক, খামার বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। বৈচিত্র্যময় বিশ্বে ঘটে যাওয়া অনেক বিষয়ই সবার জানা অজানার বাইরে থাকে। এমন একটি বিষয় আপনাদের সামনে শেয়ার করার জন্য আজকে এসেছি। ঢাকা এবং সিরাজগঞ্জ মাঝামাঝি ঝাউল ওভারব্রিজে এখানে একটা দুর্ঘটনা, যেটা আমি দেখতে পাচ্ছি। এখানে একটা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে আছে। সে গাড়িটা মূলত ছেড়ে আসছিল রাজশাহী থেকে ঢাকার উদ্দেশ্যে। তো এখানে যে অবস্থা এবং পার্শ্ববর্তী লোকের কাছে যে প্রতিবেদনটা আমরা পেয়েছি, এখানে হতাহতের ঘটনা, প্রায় 50 জনের মতো আহত এবং এখানে বেশ কিছু ক্ষয়ক্ষতির শিকার। আসলে এর বিস্তারিত তথ্যটা স্থানীয়দের কাছ থেকেই বোঝা যাবে, তো আমরা স্থানীয়দের কাছেই আপনাদের নিয়ে যাচ্ছি বিস্তারিত শোনার জন্য। ভাই, আপনার নাম কি? মোহাম্মদ জুয়েল। আপনার নাম কি? মোহাম্মদ জুয়েল। আপনার বাসা কোথায়? কামারখন্দ। কামারখন্দ। তো আপনি এই ঘটনা বিষয়ে কি কিছু আসলে বলতে পারবেন? আমি আসলে কি এই মাত্র আসলাম, তো তার কারণে আমি কিছু শুনি নাই। এই ঘটনাটা কোয়ার্টার দিকে ঘটছে এরকম জানেন আপনি? তা আমি বলতে পারব না। প্রিয় দর্শক, আমরা জানার চেষ্টা করছি, আমরা আরও কিছু লোকের কাছে শুনে আপনাদের বিস্তারিত তথ্য দিচ্ছি। আমি যতটুকু জানি, যতটুকু তথ্য পেয়েছি, গাড়িটা রাজশাহী থেকে ছেড়ে এসেছে ঢাকার উদ্দেশ্যে। ঝাউল ওভারব্রিজ, যেটা কর্দার মোড়ের আগে, সেখানে এসে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। পার্শ্ববর্তী লোকের প্রতিবেদন অনুযায়ী যেটা শুনলাম, এখানে প্রায় 50 থেকে 60 জন মানুষের মতো আহত এবং বেশ কিছু ক্ষয়ক্ষতির শিকার। তো আমি এখানে আরও একজন ভদ্রলোকের কাছে আপনাদেরকে মূল তথ্যটা জানানোর চেষ্টা করছি। তো প্রিয় দর্শক, ঢাকা থেকে রাজশাহী থেকে ছেড়ে আসা একতা এক্সপ্রেস ঢাকার উদ্দেশ্যে যাওয়া ছিল। উনি ঝাউল ব্রিজে এসে কর্দার মোড়ের আগে যেটা, ওখানে এসে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। তো আমি গাড়ির একজন স্টাফকে পেয়েছি, তার কাছ থেকেই শুনি আসলে মূল বিষয়টা কী ছিল। ভাই, আসসালামু আলাইকুম। আপনার নাম কি? জসীমউদ্দিন। ভাই, আপনি এই গাড়ির লোক, আপনার পোস্ট কী ছিল গাড়িতে? সুপারভাইজার। তো ভাই, আসলে বিস্তারিত একটু বলুন যে এই ঘটনাটা আসলে কীভাবে ঘটলো। আমরা হোটেল থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিলাম। এখানে আসার পরে ব্রিজে ওঠার মুখে আমার গাড়ির স্পিড 30-35 ছিল। তো কর্দা থেকে আসা একটা ডিস্ট্রিক্ট আর কি, ডিস্ট্রিক্টের নিয়ন্ত্রণ হারাইয়া ওর রাস্তা থেকে আমার সাইডে চলে আসছে। আসার পরে আমার বাম দিকটা পুরো ঘিরে লিছে, আমার ড্রাইভারের আর কোনো জায়গা ছিল না যাওয়ার মতো। পরে আমার ড্রাইভার বাম দিকে চাপ দিছে, আর ওই মুহূর্তে ও গাড়িটা এসে আমার ডান দিক থেকে ড্রাইভারের মানে গাড়ির সামনে মারছে। ওই মুহূর্তে ড্রাইভার নিয়ন্ত্রণ হারাই বাম দিকে। তো ভাই, এখানে কি কোনো হতাহত বা মৃত বা আহতর কিছু ইয়া হয়েছে? আহত হয়েছে, কিন্তু মৃত্যু হয়নি কোনো। কেউ এখনো মানে মৃত এরকম সংবাদ আপনার কাছে আসে নাই? না। তো ভাই, ধন্যবাদ। তো প্রিয় দর্শক, যেটা সুপারভাইজার সাহেব বলছিলেন, উনি রাজশাহী থেকে ছেড়ে যাচ্ছিলেন ঢাকার দিকে। এখানে ঝাউল ব্রিজ যেটাকে বলা হয়, সেখানে আসার পর অপর দিক থেকে আসা একটা ডিস্ট্রিক্ট গাড়ি ওনাকে চাপ দিলে উনি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যান। যেটা ওনার কাছ থেকে তথ্য পাওয়া, সেটা এখানে কোনো নিহতের ঘটনা ঘটেনি, অনেক লোকই আহত এবং বেশ কিছু ক্ষয়ক্ষতির শিকার। আমি আপনাদের কাছে সেটাই তুলে ধরতে চাচ্ছি। আমি গাড়িটা আবারও দেখাতে চাচ্ছি যে কীভাবে পড়ে আছে এবং সেটা আসলেই দুর্ঘটনার শিকার এবং সেটা আসলেই ভয়ঙ্কর একটা দৃশ্য, যেটা মানুষের মধ্যে না বললেই নয়। এবং আপনারা যারা স্বচক্ষে দেখছেন, সেটা আসলেই একটা মর্মবিদারক ঘটনা, যেখান থেকে আমরা পেয়েছি যে কোনো নিহতের ঘটনা ঘটেনি, শুধু আহতই হয়েছে। তো প্রিয় দর্শক, আমরা শুনলাম সুপারভাইজারের কথা। আমরা এখানকার একজন স্থানীয় প্রতিনিধির সাথে কথা বলে দেখব যে উনি আসলে আমাদের কী তথ্যটা দেন। তো চলুন তাহলে স্বচক্ষে শুনে আসি বা দেখে আসি তিনি আমাদের কী তথ্যটা দেন। তো ভাই, আপনার নাম কি? আমার নাম আবু সাইদ। আবু সাইদ ভাই, আপনার বাসা এখানেই তো?
তো ভাই এই যে গাড়িটা নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে আছে, তো এখানে আসলে কিরকম হতাহত বা আহত বা নিহতের কিছু সংবাদ পেয়েছেন কিংবা বা কিভাবে গাড়িটা আসলে এখানে পড়লো? এখানে গাড়িটা পড়তে শুনলাম পিছিয়ে থেকে সেখানে একটি টাকা টাকা মারছিল, টাকা মারার পরে সে নিয়ন্ত্রণ হারিয়ে সে গাড়িটা নিয়ন্ত্রণ হারিয়ে নিচে চলে যাচ্ছে। কোনো হতাহত হয় নাই, নিয়মিত হয় নাই, সবাই সুস্থভাবে ঘুরে যাচ্ছে। আপনি যেটা জানেন যে একটা গাড়ি পিছন থেকে একে ধাক্কা মারার পরে একতা সার্ভিস যে গাড়িটা রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী, তো উনি এখানে এসে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যান। তো আসলে এখানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি, জাস্ট শুধু 50-60 জন লোক আহত হয়েছে, নিহতের কোনো ঘটনা ঘটেনি। তো ভাই এই যে এই ঘটনাটা কয়টার দিকে আসলে হয়েছে? এটা 9:30-9:30 দিকে। ধন্যবাদ ভাই মূল্যবান তথ্য দেওয়ার জন্য। দর্শক, এখানকার স্থানীয় এক ভদ্রলোকের কাছে শুনলাম যে বিস্তারিত তথ্য তিনি দিলেন যে গাড়িটা আসলে নিয়ন্ত্রণ হারিয়েই খাদে পড়েছে, যেটা না বললেই নয় যে পিছন থেকে একটা গাড়ি ওনাকে ধাক্কা দেওয়াতে বা সাইড থেকে একটা গাড়ি চাপ দেওয়াতে উনি আসলে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। তো আমি চালক ভাইদের উদ্দেশ্যে যেটা বলতে চাই যে আসলে সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি, সেক্ষেত্রে আপনারা অবশ্যই একটু কেয়ারফুলি বা নিয়ন্ত্রণে চালানোর চেষ্টা করবেন, এবং আপনার একটা উদ্দেশ্য থাকা উচিত যে আমার আসলে গাড়িতে অনেক প্যাসেঞ্জার বা অনেক মূল্যবান যেটা জিনিস যেটা যে যান সে জানতে নিয়ে আমি তাদেরকে চলে পারাপার করি। তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে চালক ভাইদের বলতে চাই আপনারা অবশ্যই একটু কেয়ারফুলি বা অবশ্যই চিন্তা ধারণা নিয়ে গাড়ি চালাবেন। তো প্রিয় দর্শক, আমাদের সঙ্গেই থাকুন, খামার বাংলার সঙ্গেই থাকুন, এরকম দৃশ্যমান ঘটনা নিয়ে আবারও আসবো আপনাদের মাঝে। আমি মোহাম্মদ কবিরউদ্দিন, সেই প্রত্যাশায় সেই আশায় সবার শুভকামনা কল্পনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।